আচ্ছা প্রথমে আমি গ্রিন চাটনির জন্য আমি এখানে পুদিনা পাতা হাফ কাপ দিচ্ছি পুদিনা পাতা হাফ কাপ দিচ্ছি সাথে আমি দিচ্ছি ধনিয়া পাতা 1 কাপ এখানে পুদিনা পাতাটা একটু বেশি ইউজ করলে চাটনিটা কালো হয়ে যাবে আর এজন্য অর্ধেক দাও ভালো সাথে আমি এখানে আমি যেটা ঝাল বেশি খাই আমরা তাহলে আমরা 4টা মরিচ দিচ্ছি সাথে আমি এখানে লেবু দিচ্ছি এখানে দুই ফলি লেবু দিয়ে দিচ্ছি এখন আমি দিব হচ্ছে রসুন রসুন আমি এরকম 3-4 কোয়া দিলাম এখানে প্রিজারভেশনের জন্য আমি এখানে 1 টেবিল চামচ আমি ভিনেগার দিয়ে দিয়েছি 2 স্পুন আমি একটু লবণ দিচ্ছি আর 1/2 টিস্পুন আমি খাবারের লবণ ইউজ করব সাধারণ লবণ ইউজ করব এখন আমি সবকিছু একসাথে করে ব্লেন্ড করে ফেলব আচ্ছা এখন আমি এখানে 1 টেবিল চামচ হচ্ছে একটু বেশি আমি পানি অপশনাল কেউ যদি চায় 2 টিস্পুন আর 2 স্পুনের মতো টক দিয়ে অ্যাড করে দেওয়া যেতে পারে তাহলে টেস্টটা আরো ভালো আসে মানে রেস্টুরেন্ট স্টাইলে টেস্ট আসবে